ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে আকাশযানটিতে রাইসি বাদেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উদ্যোতনরা ছিলেন মূলত কুয়াশার জেরেই বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ইরানি কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায় পাহাড়ি এলাকায় পার হওয়ার সময় হেলিকপ্টারটি ব্যাপক কুয়াশার মধ্যে পড়ে এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটিতে থাকা সবাই প্রাণ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইরানের এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন আমরা এখনো আশাবাদী কিন্তু দুর্ঘটনাস্থল থেকে যে তথ্য আসছে তা খুবই উদ্বেগজনক দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা বলছে হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সে এলাকাটি বন জঙ্গলে ঘেরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাইসি সেখান থেকে ফেরার সময় ভারজাকান ও জোলফা এলাকার মধ্যবর্তী স্থানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এরপর থেকে রাইসি সহ বাকিরা নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারে চালানো হচ্ছে অভিযান কিন্তু ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়ুতাল্লাহ আলী খামিনি দেশটির জনগণদের আশ্বস্ত করার চেষ্টা করছেন বলছেন রাষ্ট্রীয় বিষয়ে কোনো ব্যাঘাত ঘটবে না রাইসি সহ তার সফরসঙ্গীরা সঙ্গীরা যেন সুস্থভাবে ফিরতে পারেন সেজন্য দেশ জুড়ে চলছে প্রার্থনা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারের মাধ্যমে সমস্ত প্রোগ্রাম বাদ দিয়ে দেখানো হচ্ছে মোনাজাত ইন্টারন্যাশনাল ডেস্ক দেশ টিভি মেহে সাঙ্গিনা